সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো যিনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবেন, তিনারা কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে। কিন্তু আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো, এখনও অবধি যিনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নিন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা জানেন 29 সেপ্টেম্বর 2019 বিকাল 4টে থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারি, এইরকম একটা নোটিফিকেশান আমরা আগে দেখেছিলাম। চলুন সেই নোটিফিকেশানটি একটু দেখে নিই। এই যে এখানে বলা হয়েছে, নোটিফিকেশানটি 25 তারিখে পাবলিশ হয়েছিল। এখানে বলা হয়েছে অল দ্য এক্সামিনেশন ইন্টেন্ট টু অ্যাপিয়ার পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2019। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2019 যারা পরীক্ষায় বসতে চায় সেই সমস্ত পরীক্ষার্থীরা, আর অ্যাডভাইস টু ডাউনলোড দ্য দেয়ার অ্যাডমিট কার্ডস ফর দ্য অ্যাবাভ সেড এক্সামিনেশন হুইচ উইল বি অ্যাভেলেবল এই ওয়েবসাইট pcdpcal.com অন অ্যান্ড ফ্রম 29/9/2019 @4 PM। তো এইটা ছিল নোটিফিকেশান যেটি 25 তারিখে পাবলিশ হয়েছিল। এইবার আমরা দেখে নেব কীভাবে আমরা অ্যাডমিটটা ডাউনলোড করব। ওয়েবসাইটটা ভালো করে মনে রাখুন, www.pcdpcal.com। এবার চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করব। প্রথমে খুলে নিলাম আমরা গুগল ক্রোম ব্রাউজার, আপনার যে কোনো ব্রাউজার খুলে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এইবার এখানে গিয়ে আমরা লিখব pcdpcal, এই লেখার সঙ্গে সঙ্গে এই যে খুলে গেছে আমাদের সামনে ওয়েবসাইটটি দেখে নিন, pcdpcal.com। এইখানে এই যে এনরোলমেন্ট নাম্বার, এখানে আমরা টাইপ করব এনরোলমেন্ট নাম্বার, আপনারাও আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি ভালো করে টাইপ করে নেবেন। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে চলে আসবে ওপেন, এই যে ডাউনলোড হয়ে গেছে এই দেখুন আপনাদের সামনে চলে এসেছে। এরকমভাবে চলে আসার পর এখানে আমরা শেষের দিকে ইনস্ট্রাকশনটি রয়েছে, এখানে স্টাডি সেন্টারটা আমরা দেখে নেব কোথায় স্টাডি সেন্টার আর কোন কোন পেপার আপনারা অ্যাপিয়ার করছেন সেটাও এখানে দেখাবে। এইবার চলে আসুন যে গাইডলাইন, এইটি একটু ভালো করে আপনারা দেখে নেবেন। বলা হচ্ছে বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ছাড়া কোনো পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ এই যে বৈধ আইডি অ্যাডমিট কার্ড, এর সঙ্গে আপনারা অবশ্যই অবশ্যই পরীক্ষার সময় যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছিল স্টাডি সেন্টার থেকে সাদা রঙের, সেটিকে নিয়ে যাবেন। পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথ ভাবে মেনে চলতে হবে, যখন থেকে পরীক্ষা সেটা মেনে চলতে হবে। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ে 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। 1 ঘন্টা পরীক্ষা শুরু হয়ে গেলে তার 1 ঘন্টা পরে প্রবেশ করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষ ছাড়তে চান তাহলে 1 ঘন্টা পরে প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিয়ে তবে যেতে পারবেন। পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষার সময় কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অন্যথায় এটি বাজেয়াপ্ত করা হবে এবং অসৎ উপায় অবলম্বনের নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরাজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে। একটি নির্দিষ্ট উত্তরপত্রে মিশ্র ভাষায় ব্যবহার গ্রহণযোগ্য নয়, হয় একটা পেপারে বাংলায় লিখতে হবে অথবা অন্য একটা পেপারে ইংরেজিতে লিখতে হবে, মিশ্র ভাষায় লেখা যাবে না। সেক্ষেত্রে যে কোনো একটি ভাষায় উত্তরের মূল্যায়ন করা হবে। পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে, যে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেগুলি অবশ্যই মেনে চলতে হবে। উপরে উল্লিখিত নিয়মকানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে।
এই ছিল গাইডলাইন, এটা ইংরেজিতে রয়েছে। তো আমার মনে হয় বন্ধুরা আপনারা পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ডটি ভালোভাবে ডাউনলোড করে নেবেন এবং এই ইনস্ট্রাকশন বা এই নির্দেশাবলীগুলি ভালো করে পড়ে নেবেন, বুঝবেন এবং সেই মতো পরীক্ষা দেবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন, ভিডিওটিকে লাইক দিন, ভিডিওটি কোনো অসুবিধা হলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি আপনারা শেষ অবধি ভিডিওটি দেখলেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।